এই তো কমাস আগের কথা, আরাধ্যের বিশ্বকাপ ট্রফিটা জিতে বীরের বেশে নিজের দেশে ফিরেছিলেন লিওনেল মেসি। কেবল আর্জেন্টিনা নয়, সর্বজয়ী এই ফুটবলারকে বিরচিত সম্বর্ধনা দিয়েছিল তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। তবে ক্যালেন্ডারের পাতা ঘুরতেই সে মেসি এখন নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন নিজের ক্লাবের কাছে। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লিগ ওয়ানেও। পিএসজির জার্সি গায়ে এই যখন অবস্থা, তখন অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণ করে নিষিদ্ধ হয়েছেন ক্লাবের দল থেকে। যদিও সে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা, তবে তা কীভাবে কমেছে তা নিয়েই বিস্ফোরক তথ্য দিল ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্ট। গণমাধ্যমটির দাবি, অনুমতি না নিয়ে সৌদি যাওয়ায় মেসিকে নিষিদ্ধ করার পাশাপাশি একটি চিঠিও পাঠিয়েছিল পিএসজি, যেখানে তার সঙ্গে চুক্তি বাতিল করতে একটি বৈঠকে বসার কথা জানিয়েছিল ক্লাবটি। আর তা টের পেয়েই তড়িঘড়ি করে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন এই ফুটবলার। মেসির আইনজীবী ও ঘনিষ্ঠজনের লক্ষ্য ছিল চুক্তি বাতিলের পথে না হেঁটে যত দ্রুত সম্ভব মেসিকে অনুশীলনে ফেরানো, আর তা করতে একটি গোপন চুক্তির মাধ্যমে ওই ভিডিও বার্তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিও প্রকাশের পর মেসির নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়েছে। তবে আর্জেন্টাইন তারকাকে পিএসজির পরের ম্যাচের একাদশে রাখা হবে কিনা সে নিশ্চয়তা দেওয়া হয়নি। এরই মধ্যে LM30 ছাড়া ত্রয়ের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে ক্লাবটি, সে ম্যাচে অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি তাদের। চুক্তি বাতিল না করলেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তে অটল পিএসজি। আগামী জুনেই এই ফুটবলারকে ছেড়ে দেবে ফরাসি ক্লাবটি। নতুন গন্তব্য কোথায় হবে তা এখনও জানা যায়নি। গুঞ্জন রয়েছে রোনালদোর পথে হেঁটে সৌদি প্রো লিগেই যাচ্ছেন এই ফুটবলার। আর্থিক কারণেই এই ফুটবলারকে দলে ভেড়ানোটা কঠিন বার্সেলোনার জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ।